বাংলাদেশ ব্যাংকের পারমিশন স্যার আপনি বিদেশি টাকা তো ব্যাংক নেবেন কেমনি নো আমরা তো বিদেশ আমরা বাংলাদেশ থেকে তো টাকা নিই নাই আমি যদি বাংলাদেশ থেকে টাকা নিতাম অবশ্যই আমি পারমিশন নিতাম এখন যদি বাংলাদেশ থেকে যদি পারমিশন না নিয়ে আমি বাংলাদেশ থেকে টাকা নিতাম এটা আমি মনে করি আমার বিশাল ধরনের অপরাধ তো আমার তো বাংলাদেশ থেকে টাকা নেওয়ার আমার কেরিয়ারটাই ব্যবসায়িক কেরিয়ার শুরু করেছি আমি 91 সালের আগে এবং 90-এর 80-এর শেষের দশকে ওখানেই কিছুদিন ব্যবসা বাণিজ্য করে আমি এমন না যে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেশে এসে আবার বাবার ব্যবসাতে জয়েন করলাম আমি নিজে এক্সপ্যান্ড করছি নো আমার কিন্তু সাইমেলটেনিয়াসলি কিন্তু কাজগুলো করে গেছি দীর্ঘদিন ধরে আমার ব্যবসায়িক কেরিয়ার 30 বছরের উপরে প্রায় 35 বছর হবে 30 বা 35 বছর সামথিং আর আমার পলিটিক্যাল কেরিয়ার হচ্ছে আমার 12 ইয়ার্স 11 ইয়ার্স সো আমার ব্যবসায়িক কেরিয়ার হচ্ছে অনেক বেশি এবং দেখেন আপনাদের তো কোনো অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমরাও পারি বাঙালিরা বিদেশে কাজ করতে এবং বাংলাদেশ থেকে টাকা না নিয়েও ব্যবসা করা যায় যদি লং প্রুভেন ট্র্যাক রেকর্ড থাকে আর তাছাড়া আপনারা নিশ্চয় আমার কোনো লুকোচুরির বিষয় না এবং আমার কোনো বানানো কোনো কিছু না নিউজ যেগুলো এসেছে ওখানে কিন্তু বলেছে মর্টগেজ 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 প্রত্যেকটা প্রপার্টিতে অর্থাৎ লোন বিশাল অংশ ওখানে আমার কিন্তু লোন আছে এবং আমাদের আমি কিছু ইনহেরিট করেছি উত্তরাধিকার সূত্র আমার কিছু অনেক কিছু এসেছে কিন্তু তো সুতরাং আমি মনে করেছি ঠিক আছে আর আপনাদের আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি আমাদের আমার বাবার বিদেশের ব্যবসা প্রায় 50 বছরের উপরে অনেক বেশি কারণ 1967 থেকে এবং ধাপে ধাপে ধীরে 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 হয়েছে এখন আপনি যদি কারেন্সি এক্সচেঞ্জ দেখেন এই 70-এর দশকে 60-এর দশকে 80-এর দশকে 90-এর দশকে পাউন্ডও যদি আপনি হিসাব করেন ওই সময় পাউন্ডের ভার্সাস বাংলাদেশের টাকার ভ্যালু আর বর্তমান এখন আপনারা দেখাচ্ছেন এটা $200 মিলিয়ন এখন এটা কি দিয়ে টাইমস করছেন বাংলাদেশের বর্তমান অফিসিয়াল রেট যেটা 140-150 টাকা হোয়াট এভার কিন্তু আপনি যদি আরো ব্যাকে যান আজকে যদি এই নিউজ যদি আরো 20 বছর আগে আসতো 25 বছর আগে আসতো তাহলে কি হতো তখন আমাদের কারেন্সি ভ্যালু কত ছিল ভার্সাস 40 বছর আগে অনেক কম আর তাছাড়া আমি বারবার একটা কথা বলছি নিউজ একেবারে ওখানে ক্লিয়ারলি মেনশন যে আমার মর্টগেজ আছে এবং আমি কি করি ওখানে কেনা বেচা করি আমি প্রফিট করি কেনা বেচা করি এখন আপনি বলতে পারেন যে নো এখানে ম্যাক্সিমাম কিন্তু আমার লোনের টাকা এমন বলাই আছে এবং ব্লুমবার্গ যে নিউজটা করেছে আমি তার সাথে হতে পারে ব্লুমবার্গ ইন্টারন্যাশনাল কোম্পানি তার সাথে আমি পুরোপুরি একমত না বাট আপনি যদি ব্লুমবার্গের এটাকে আর্গুমেন্ট হিসেবে ধরতে পারেন হেডলাইন আর মূল কন্টেন্টের সাথে আপনি দেখেন হেডলাইনটা করছে হেভি বাংলাদেশ পলিটিশিয়ান এসেছে আবার ভিতরে কি বললো সে আমার পুরো ব্যবসায় ইতিহাস গিয়ে গেছে আমাদের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের এটার আমার বাবা বাংলাদেশের প্রথম পাবলিক প্রাইভেট সেক্টর ব্যাংকের উদ্যোক্তা হি ওয়াজ দ্য ফাউন্ডার চেয়ারম্যান অফ দি ব্যাংক ইনস্যুরেন্স এবং আমাদের পাবলিক লিস্টেড কোম্পানি আছে আমাদের ইন্ডাস্ট্রি ছিল আমি নিজে এক্সপ্যান্ড করেছি তো সুতরাং হ্যাঁ আমার বাবা আমাদের কিভাবে ট্রেন করে দিয়ে গিয়েছে যে দেশও ব্যবসা করতে হবে বিদেশও ব্যবসা করতে হচ্ছে কারণ আমরা তো ওভাবেই ট্রেন আমি তো ভাই ব্যবসা করতে হবে আমার আমি তো ব্যবসা করে চলতে হবে আমি মনে করেন মন্ত্রী ছিলাম এখন তো মন্ত্রী নামেন এমপি হ্যাঁ আমি যে ব্যবসা বাণিজ্য সবচেয়ে যদি মন্ত্রী করতাম আমি কি দুর্নীতি করতাম যে আচ্ছা ঠিক আছে আমি এখন মন্ত্রী হয়ে গেছি আর কিছু আমার লাগবে না আমার ব্যবসা বাণিজ্য যা আছে সব চলে যাক এটা তো আমি পারবো না আমার পকেটে তো সম্ভব না ভাই আমি তো দীর্ঘদিনের ব্যবসা বাণিজ্য পারিবারিক সূত্রে বলো নিজে বলো নিজে তো একজন ব্যবসায়ী আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তো এবং আমরা শুধু লন্ডন আমেরিকা আমাদের যেখানে অপরচুনিটি থাকে যে দেশে অপরচুনিটি থাকে আমরা ওই অপরচুনিটি গ্র্যাব করি ব্যবসা করি আমরা বিজনেস করি আমার সোর্সটা ভেরি ইজি ফর মি টু এক্সপ্লেইন এটা এত লুকোচুরির কোনো কিছু